হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানী। আমার এই চন্দ্রানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজ যে রান্নাটা করব সেটা হলো গাজর চিকেন। গাজর চিকেন করতে কী কী লাগবে আমি সেইখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি, এটা হলো 1 কেজি চিকেন। এখানে আমার নেওয়া রয়েছে, সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। 2টো গাজর নিয়েছি, সেটা আমি কুচিয়ে রেখেছি। এই গাজরটা আমাকে মিক্সিতে পিষে নিতে হবে। সর্ষের তেল, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা, টক দই, চিনি আর কসৌরি মেথি, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ, 2টো টমেটো কুচানো রয়েছে। আমি এই গাজর, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ এইগুলো একসঙ্গে আমি বেটে নেব। আমি গাজরটা পেস্ট করে রেখে দিয়েছি। লঙ্কা, রসুন, আদা, গোলমরিচ ওটাও আমি পেস্ট করে রেখেছি। টমেটো আমি পেস্ট করে রাখলাম। আমি তো কড়াটা চাপিয়ে দিয়েছি, এবার আমি কড়ায় তেল দিচ্ছি। তেল গরম হলে আমি এই গাজর দিয়ে বেটে রেখেছি, এই গাজর বাটাটা আগে দেব, গাজর বাটাটা আগে দিয়ে দেব। এবার এক এক করে আমি এই রসুন আদার এই পেস্টটা এটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি নুন, 2 চামচের নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, 2 চামচের হলুদ আছে ওটাই দিয়েছি, 2.5 চামচ কমতে যাচ্ছে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা এই চিকেনের মধ্যে দিয়েই ভাজা হবে। ওরা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে হতে হতে তারপরে আমি আবার নাবো।
আমি ঢাকনাটা খুলে আস্তে আস্তে নাড়িয়ে দেবো, উলটিয়ে দেবো সব মাংস। এই মশলা তেলে এই মাংসটা ভাজা ভাজা হবে, হয়ে এখান থেকেই এই মাংসের এখান থেকেই চর্বি তোমার থেকে তেলটা বেরোবে। আবার আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি, এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তাহলে ঢাকনাটা খুললাম, আবার এইটা মাংসগুলো আবার উলটিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম, আবার খানিকক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে আবার নামিয়ে দিতে হবে। আস্তে আস্তে এইভাবেই রান্নাটা হবে। এর মধ্যে কোনো আমি আর জলটা আমি পরে দেবো, অল্প একটু জল দেবো পরে যদি লাগে, না হলে দেবো না। আমি আবার ঢাকনাটা খুললাম, এই যে তেল ছেড়ে ছেড়ে দিয়েছি, ছেড়ে আসছে তেল। এই তেলেতে এই মাংসগুলো ভাজা হবে, এই গাজর আর মশলা আর বাদবাকি এই মশলা ভাজা দিয়ে এই জন্য চিকেনটা ভাজা হয়ে যাবে। আমি এবার এর মধ্যে টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আবার এটা আবার ঢাকনা আমি দিয়ে দিচ্ছি, আবার খানিকক্ষণ বাদে আবার নাড়িয়ে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। এইভাবে ভাপে রান্নাটা হবে, আর তাহলে মাংসগুলো নরম হয়ে যাবে। ভাজা ভাজা তো হয়েই গেছে, মাংসগুলো তাহলে নরম হয়ে যাবে। আমি আবার এই ঢাকনাটা আবার খুললাম, এই যে টমেটোটা দিয়েছিলাম এই টমেটোর রসে এইটা এবার সেদ্ধ হবে। এইভাবে আস্তে 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 মানে আঁচ একটু কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হবে। আবার আমি এই ঢাকনাটা দিয়ে দেব, আমি আবার ঢাকনাটা খুললাম। চিকেনগুলো সবগুলো উল্টে দিচ্ছি, তলায় না দেয় ঘুরে যাবে, ডেকে যাবে, পুড়ে যাবে। দিয়ে আমি এবার এর মধ্যে এই চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি নিয়েছিলাম অল্প, এই চিনিটা দিয়ে দিলাম। আর এই টক দই, আমি আবার এই ঢাকনাটা আবার দিয়ে দিলাম, একটু আঁচ কমিয়ে দিচ্ছি। আমি এবার এই ঢাকনাটা খুললাম, আবার
আবার ঢেকে দেবো। এখনো মাংস সেদ্ধ হয়নি, আবার খানিকক্ষণ এরকম হাতে হাতে কিছুক্ষণ রাখলে আবার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিলাম, আবার খানিকক্ষণ বাদে আবার ঢাকনা খুললাম। এবার মাংসগুলো নরম হয়ে গেছে, মাংস এখান থেকে খুলে আসছে। এবার আমি এর মধ্যে এই কসৌরি মেথিটা এটা একটুখানি গুঁড়ো করে আমি হাত দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলা, জিরে আর ধনে ভাজার গুঁড়োটা এই দিয়ে দিলাম, আর এটা গরম মশলার গুঁড়ো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার এটা হয়ে গেছে চিকেনটা। আমার রেডি হয়ে গেল গাজর চিকেন, পেঁয়াজের দরকার লাগলো না। কেউই বুঝতেই পারবে না এটা এখানে পেঁয়াজ আছে না গাজর আছে। এটা আপনারা ঘরে করবেন আর সবাইকে খাওয়াবেন, আর এটা রুটি পরোটা ভাত সমস্ত কিছু দিয়ে এটা খেতে ভালো লাগে। আজ তাহলে এ পর্যন্ত, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে।